হত্যাকুণ্ডের কন্টেইনার ডিপো যেন মৃত্যুপুরী। ২৬ একর জুড়ে আগুনের তাণ্ডব, একের পর এক বেরিয়ে আসছে লাশ। ৯ ফায়ার ফাইটার সহ ৪৫ জনের মৃত্যু। বিস্ফোরণটা এই মেডিসিন আছে না, বিদেশি মেডিসিন, মেডিসিন থেকে আগুন ধরে গেছে। কেমিক্যাল বলেন, রাসায়নিক বলেন, সব জিনিস এখানে রাখা আছে। বেড ওয়ার্ড উপচে চট্টগ্রাম মেডিকেলে, রোগীর ঠাঁই এখন সিঁড়িতে। যতবার ফোন দিছি, ফের নাম্বারে ফোন ঢুকে দিছি, ভয় নাই। ভিডিও করার জন্য একটু আগাই গেছিল, এরপরে আর কোনো খোঁজ খবর নাই। তাদের সাধারণ নাম নিচ্ছি, এগুলো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে চেষ্টা করতেছি মানুষকে সহযোগিতা করার জন্য। হেলিকপ্টারে ঢাকায় আনা হলো দগ্ধদের, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীতাকুণ্ডে পুড়ে ছাই ১০ কোটি ডলারের পণ্য, ছিল বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য তৈরি পোশাক। দেশের সবচেয়ে বড় রফতানি খাতের নিরাপত্তায় আরও সাবধানী হওয়ার পরামর্শ। বেপরোয়া বাসের বলি পরমাণু শক্তি কমিশনের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা সহ ৪ জন। সাভারে ট্রাক ও বাসে নিয়ন্ত্রণহীন আরও একটি বাসের ধাক্কা, আহত ১০। ৪১০ হজ যাত্রী নিয়ে ২ বছর পর জেদ্দায় পৌঁছালো বাংলাদেশ বিমানের ফ্লাইট। প্রস্তুত হজ মিশন, বেসরকারি পর্যায়ের ভিসা জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি। আবারও বাড়ল গ্যাসের দাম, দুই চুলায় বাড়তি ১০৫ টাকা বেড়ে নতুন দাম ১০৮০ টাকা, এক চুলায় বাড়ল ৬৫, চলতি মাসেই কার্যকর। এবং পদ্মা সেতুতে পুরোদমে এগিয়ে চলছে রেল ট্র্যাক বসানোর কাজ, সুদিনের অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী, জীবন মানে পরিবর্তন আসবে বরগুনার প্রান্তিক জেলেদেরও। চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো যেন মৃত্যুপুরী। ২৬ একর এলাকায় এখনও তাণ্ডব চালাচ্ছে আগুন, একের পর এক বেরিয়ে আসছে লাশ। এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের ৯ জনই ফায়ার সার্ভিস কর্মী। দগ্ধ ও আহত হয়েছেন ৪ শতাধিক। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণ হয়, এতে আশপাশের ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এখানকার রাসায়নিক দাহ্য পদার্থ সাগরে ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সীতাকুণ্ডের জ্বলন্ত কন্টেইনার ডিপো যেন মৃত্যুপুর, একের পর এক বিস্ফোরণ কেঁপে ওঠে এলাকা। হাজার হাজার পণ্য বোঝাই কন্টেইনার দাও দাও করে চলছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমবসুর এলাকার বিএম ডিপোতে আগুনের ভয়াবহতায় পুরো এলাকা ধ্বংসস্তূপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া জিনিসপত্র, ভেতরে আগুনের লেলিহান শিখায় বিভীষিকাময় অবস্থা। ডিপোর ভেতরে ৫০০ মিটারের শেডের টিনের পুরো অংশ উড়ে গেছে, পুড়ে গেছে পোশাক শিল্পের ১০০০ কোটি টাকার মূল্যের কন্টেইনার ভর্তি মালামাল। কেমিক্যালের বিস্ফোরণের পরই ছড়িয়ে পড়ে আগুন, যে যেভাবে পেরেছেন চেষ্টা করেছে বের হতে, কাউকে কাউকে আবার ভেতরেই পুড়ে মরতে হয়েছে। বিস্ফোরণটা এই মেডিসিন আছে না, বিদেশি মেডিসিন, মেডিসিন থেকে আগুন ধরে গেছে। কেমিক্যাল বলেন, রাসায়নিক বলেন, সব জিনিস এখানে রাখা আছে, এমনকি সাধারণ পাবলিকে এখানে যেতে পারতেছে না, ফায়ার সার্ভিসেরা ফানেই মারতে পারতেছে না। রাতভর চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, হাইড্রোজেন পারঅক্সাইড থাকার কারণেই আগুনের ভয়াবহতা বেশি। অগ্নিকাণ্ডের শুরুতে ডিপো কর্তৃপক্ষের ভুল তথ্যের জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। কেমিক্যালের জন্যই আমাদের এই এখানকার আগুনটা নিভানো যাচ্ছে না। দুঃখের বিষয় হলো আমরা মালিক পক্ষ কাউকে এখানে পাচ্ছি না। মালিক পক্ষের কাউকে যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোন কন্টেইনারে কী আছে।
এ অবস্থায় অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। চেষ্টা করছে কোনোভাবেই যেন রাসায়নিক দাহ্য পদার্থ সাগরে ছড়িয়ে যেতে না পারে। এখানে প্রায় ২৪ পদাতিক ডিভিশন থেকে ২০০র অধিক লোক এসেছি, যারা এসে মূলত আমরা এখানে ফায়ার সার্ভিস যারা আছে তাদেরকে সহায়তা করছি এবং এই এরিয়াটাকে আমরা সিকিউর করছি যাতে এখান থেকে আর দুর্ঘটনা ছড়াতে না পারে। অক্সিজেন পারক্সাইড আছে এবং এটা খুবই বিষাক্ত, এই জিনিসটা যাতে সমুদ্রের পানিতে কন্টেন না করে ফেলে সেটার জন্য আসলে আমাদের মেইন এখানে ডিপ্লয় হওয়া এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিআইজি। প্রতিনিহত পরিবার পিছু ৫০,০০০ টাকা করে দিয়েছেন, আহত যারা চিকিৎসার জন্য ২০,০০০ টাকা দিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ইতিমধ্যে একটা বুথ খোলা হয়েছে, মানে ডিসি অফিস থেকে সাপোর্ট দেওয়ার জন্য, সেখানে পর্যাপ্ত সাহায্যের ব্যবস্থা আছে। হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটছে, কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আগুনের সূত্রপাত বা অগ্নিকাণ্ডের সূত্রপাত এই মুহূর্তে আমি সঠিকভাবে সেটা বলতে পারবো না। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ৫ সদস্যের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্ফোরণের পর সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো পরিণত হয় ধ্বংসস্তূপে। ২১ ঘন্টা পর আগুনের সূত্রপাত যেখানে সেখানে প্রবেশ করেছিলেন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানিয়েছেন সেখানকার সবশেষ অবস্থা। আগুন লাগার প্রায় ২২ ঘন্টা পর আমরা ডিপোর ভেতরে ঢুকেছি এবং ভেতরে ঢুকে যেটা দেখছি আসলে বিধ্বস্ত অবস্থা, এবং দেখা যাচ্ছে যে কন্টেনারগুলো যেমন বিধ্বস্ত হয়ে আছে তেমনি কিন্তু এখানে হাজার হাজার যে প্লাস্টিকের ইয়েগুলো আছে, কন্টেনারগুলো আছে, সেগুলো পড়ে আছে এবং দেখছেন যে এখনও কিন্তু আগুন জ্বলছে। এই যে এখনই যে ট্রাকের নিচে চাকায় কিন্তু আগুন জ্বলছে, পাশাপাশি যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলোতে আগুন আছে এবং আমরা কিন্তু এখন যেখান থেকে আগুনের সূত্র পার্ট বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ কন্টেনারগুলোতে, অর্থাৎ যেখানে কেমিক্যাল কন্টেনারগুলো আছে একদম সেখানে দাঁড়িয়ে আছে এবং কন্টেনারগুলো যদি আপনাকে দেখায় যে বিধ্বস্ত অবস্থায় আছে এবং এখানে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঝুঁকি যদিও এখনও আছে বলে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে, তবে বিশেষজ্ঞ যে দলগুলো আসছেন এখানে তারা বলছেন যে যে কেমিক্যাল জাতীয় যেই কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো কিন্তু তারা পৃথক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এতে করে আগুন নেভানোর কাজ সেটা সহজতর হবে এবং নিরাপত্তা জনিত যে ঝুঁকি আছে সে ঝুঁকি কিন্তু আসলে অনেকটা কমে আসবেন। এবং আপনি কি যদি দেখায় যে এখানে কিন্তু পদে পদে যে আসলে ভয়াবহ এবং বিপর্যস্ত অবস্থা ছিল সেটা কিন্তু প্রমাণ করছে এবং এখনো পর্যন্ত কন্টেনারের আমি দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এবং আসলে এখনো পর্যন্ত পুরোপুরি ঝুঁকি মুক্ত সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবং যদিও এই যে যে কন্টেনারটা দেখা যাচ্ছে, বিশেষ করে আপনি দেখছেন যে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, সেই কন্টেনার কিন্তু বিস্ফোরক থাকতে পারে এমনটা কিন্তু ফায়ার সার্ভিস বলছেন, যদিও আসলে খুব বেশি কাছে যাওয়ার সুযোগ নেই এবং ফায়ার সার্ভিস যারা কর্মকর্তারা আছেন এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফায়ার সার্ভিস কর্মীদের যে হেলমেট সেগুলো আসলে বিধ্বস্ত অবস্থায় আছে, পাশাপাশি যে অনেকটুকু জুতা, হয়তো ফায়ার সার্ভিস কর্মীদের জুতা, সাধারণ শ্রমিকের জুতা, যারা হয়তো প্রাণান্তভাবে চেষ্টা করেছিল যে আগুনের লেলিহান থেকে বাঁচতে, শেষ পর্যন্ত হয়তো বাঁচতে পারেনি, জীবন দিয়ে কিন্তু চেষ্টা করেছেন যে আগুন নেভানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের জুতা যেমন আছে তাদের কিন্তু যে আগুনের পুড়ে যাওয়া যেই শার্ট সেটাও কিন্তু এখানে পড়ে আছে এবং দূর থেকে দাঁড়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিধ্বস্ত একটি এলাকা যেটা আসলে বিপর্যস্ত এবং নিজের চোখে না দেখলে আসলে এর ভয়াবহতা অনুধাবন করা যায় না। যদিও আসলে গণমাধ্যম সহ সাধারণ যে মানুষ তাদেরকে আসলে এতক্ষণ পর্যন্ত এখানে ঢুকতে দেওয়া হয়নি, আমরা কিন্তু এখন ২২ ঘন্টা পর ভয়াবহতা শুধুমাত্র বোঝানোর জন্য অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু একদম যেসব কন্টেনারগুলো বিশেষ করে কেমিক্যাল
বা নন কেমিক্যাল যে কন্টেনারগুলো আছে সেখানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এবং ফায়ার সার্ভিস এবং যারা সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কাজ করছেন তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত আসলে সম্মিলিতভাবে কিন্তু তারা সে চেষ্টা চালাবে, এবং যতক্ষণ যতদূর চোখ যায় আসলে পুরো যে ডিপোটা সেটা অনেকটা পর্যন্ত কিন্তু বিধ্বস্ত, এবং প্রায় যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা সেটাই কিন্তু আমাদের কাছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। সীতাকুণ্ডের সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। ফায়ার ফাইটাররা কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু বেশ কিছু কন্টেনার কিন্তু আমরা এখনও জ্বলতে দেখছি এবং পানি ছেটানোর কাজ ফায়ার সার্ভিস কর্মীরা করছেন, এবং যখনই আসলে কন্টেনারগুলোতে পানি দেওয়া হচ্ছে তখনই কিন্তু কন্টেনার থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে, এবং সেই কারণে আসলে অনেক বেশি ঝুঁকি রয়ে যাচ্ছে যে আসলে আগুন ছড়িয়ে পড়ার। যদিও ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনী বা যারা কাজ করছেন তারা বলছেন যে এখনও পর্যন্ত যেসব কন্টেনার ঝুঁকি ছিল সেসব কন্টেনারগুলোকে তারা চিহ্নিত করেছেন এবং যতটুকু সম্ভব তারা কিন্তু সরিয়ে নিয়ে গেছেন, এবং ফলে ঝুঁকি এখন যেরকম ছিল প্রথম থেকে সেটা কমে এসেছে, এবং বিশেষজ্ঞ যে দলগুলো ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে ডিপোর ভেতরে যেসব কন্টেনারগুলো আছেন সেগুলো পরীক্ষা করেছেন, এবং যেগুলো ঝুঁকিপূর্ণ সেসব কন্টেনার কিন্তু চিহ্নিত করে আলাদা করার চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে কিন্তু এখানে এসেছেন, এবং তারা বলছেন যে এই কন্টেনারে প্রায় কিন্তু 7000 টিইউএসি কন্টেনার ধারণ ক্ষমতা ছিল, কিন্তু সেখানে প্রায় 4500 কিন্তু কন্টেনার ছিল যখন আগুন লাগে, এবং সেখান থেকে যারা ব্যবসায়ী তারা দাবি করছেন যে 1500 কন্টেনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেন, এবং বেশ যখন আসলে আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু শ্রমিক কিংবা ডিপোর যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কাজ করছিল, কারণ এখানে যে কন্টেনারগুলো আছে সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু জাহাজীকরণ করা হয়, ফলে যে কর্মযোগ্য সেটা কিন্তু চলছিল, ফলে 500 থেকে 550 মানুষ কিন্তু এখানে ছিলেন, এবং তারা সবাই কিন্তু দগ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছেন, এবং নিহতের সংখ্যাটাও আসলে এই কারণে ব্যাপক হয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু কন্টেনারের ভেতরে যখন অর্থাৎ ডিপোর ভেতরে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু আমরা এক ভয়াবহ দৃশ্য দেখেছি, যেন মনে হচ্ছে যে যুদ্ধবিধ্বস্ত কোনো একটা জায়গায় চলে এসেছে, যে কন্টেনার থেকে শুরু করে যে কেমিক্যালের ড্রামগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেগুলো যে আসলে খুব বিপজ্জনক অবস্থায় ছিল তার প্রমাণ কিন্তু যখন আমরা এই ডিপোর ভিতরে দেখে ঢুকেছি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং এখানে যারা ডিপোর মালিকানা সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদের কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে পারেনি, অর্থাৎ এখানে তাদের যে কেমিক্যাল রাখার যে অনুমোদন কিংবা কন্টেনারে যে বিপজ্জনক কিংবা যে আয়োজন থাকার কথা ছিল কিন্তু সেই উত্তর কিন্তু তারা দিতে পারেনি, এবং তারা বলছেন যে তারা ক্ষতিপূরণ দিবে কিংবা যারা আহত হয়েছে তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিবে, কিন্তু কন্টেনার ডিপোর ক্ষেত্রে যে নীতিমালা যে আসলে মান রক্ষা করার কথা ছিল সেটা কি করা হচ্ছে কি না সে ধরনের কোনো উত্তর কিন্তু আমরা সেই মালিকানা থেকে পাইনি, কিন্তু এখানে যারা ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনী কিংবা নৌবাহিনী যারা কাজ করছেন তাদেরকে আমরা দেখেছি যে তারা নিরন্তর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে আসলে প্রায় 22-23 ঘন্টা হয়ে গেছে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেই চেষ্টাটা তারা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সীতাকুণ্ডের অগ্নি দুর্ঘটনাস্থলে। সন্ধ্যার সময় আরও থাকছে ডিপো থেকে হাসপাতাল, মানবতার পাশে স্বেচ্ছাসেবীরা, সহযোগিতা করছেন চিকিৎসকদেরও, হতাহতের খোঁজে আসা স্বজনদেরও দিচ্ছেন তথ্য। সময় যতই গড়াচ্ছে ততই চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘ হচ্ছে স্বজন হারা মানুষের সারি। প্রিয় মানুষের খোঁজে কেউ সারারাত, আবার কেউ বা ভোর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
সাইরেন বাজিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স জরুরি বিভাগে ঢোকার সঙ্গে সঙ্গে প্রিয়জনের লাশের প্রত্যাশায় হুড়ুহুড়ি করে ঝাঁপিয়ে পড়ছেন স্বজনরা। জোরে একটা আওয়াজ দিছে, আওয়াজের পর থেকে আর ওদের নাম্বার যতটুকু যতবার ফোন দিছি হেড নাম্বারে ফোন ঢুকে দিছি ভাই নাই। সর্বশেষ ছোট ভাই শাকিবের সঙ্গে মোবাইলে কথা হচ্ছিল শনিবার রাত 10টার দিকে, হঠাৎ মুঠোফোনে বিকট শব্দ, এরপর যোগাযোগ বিচ্ছিন্ন। ভ্যান চালক ছোট ভাইকে খুঁজে ফিরছেন চট্টগ্রাম মেডিকেলের মর্গে নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা বড় ভাই আব্দুল হান্নান। রোববার ভোর থেকে দীর্ঘ হচ্ছে হাসপাতালের মর্গে স্বজনহারাদের সারি, কেউ ছবি উঠিয়ে আবার কেউ বা মুঠোফোনে ছবি দেখিয়ে খুঁজছেন আপনজনকে। বাঁশখালীর বিএমএ ডিপুর কর্মকর্তা নিজামুদ্দিন ও যশোরের ইব্রাহিমের খুঁজে কেঁদে কেঁদে শুকে কাতর স্বজনরা। যেখানে আগুন লাগছে ওখানে গেছে, যাওয়ার পরে আবার নাকি ভিডিও করতেছিল, ভিডিও করতেছিল, যারা পিছনে ছিল তারা বললো যে ভিডিও করতেছে, মানে ভিডিও করার জন্য একটু আগায় গেছিল, এরপরে আর কোনো খোঁজ খবর নাই। ওয়ার্ডের বাইরে ছিল স্বজনহারাদের আর্তনাদ, আবার কেউ বা ছিলেন শোকে কাতর। বাবা আমাকে একটু দেখতে আয়, তোরা আমাকে দেখতে আয়, আমি মেডিকেলের সামনে দাঁড়াইয়া আছি এই অবস্থার মধ্যে, আমাকে দেখতে আয়, কাউরে ফাটা কাউরে ফাটা, আমি বাঁচবো না। নাম এবং আপনার ফোন নাম্বার এখানে এন্ট্রি করে যান। বানিউটে সেবা দেওয়া হয় সখানেক রোগীকে, জায়গা না থাকায় আবার কিছু রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় নানা ওয়ার্ডে। আমরা অস্থায়ী বুথ খুলে সেখানে আমরা হেল্প ডেস্ক থেকে তাদের নাম তালিকা নিচ্ছি, তাদের সাধারণ নাম নিচ্ছি, এগুলো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে চেষ্টা করতেছি মানুষকে সহায়তা করার জন্য। যে কোনো অগ্নিকাণ্ড বা দুর্যোগে আমরা সবসময় এই ট্রেসিংয়ের কাজটা করে থাকি, যে কোনো কারো আত্মীয় স্বজন হারিয়ে গেলে বা কাউকে খুঁজে না পেলে আমরা এভাবে খুঁজে দেওয়ার চেষ্টা করি। সময় যতই গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে নিহত আর আহত মানুষের সংখ্যা, সাথে বাড়ছে স্বজনদের উৎকণ্ঠা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গতকাল সীতাকুণ্ডে যে ঘটনা, সে ঘটনায় এখন পর্যন্ত 45 জনের মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমান, এবং যারা হতাহত হয়েছেন তাদের ব্যাপারে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে এবং আশ্রয়কেন্দ্র সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আমরা সে বিষয়ে কথা বলবো চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমানের সাথে। আপনার কাছে জানতে চাইবো সর্বশেষ এখন পর্যন্ত আপনারা কতজন মৃতের কথা বলছেন এবং আহত কতজন বলছেন? আপনারা জানেন এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন, এবং এখন পর্যন্ত আমরা যেটি এই পর্যন্ত আমরা যেটি জানি সেটি হচ্ছে 45 জন মৃত্যুবরণ করেছেন এবং 163 জনের মতো আহত হয়েছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আমরা 13 জনকে শনাক্ত করতে পেরেছি, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ, এবং যারা আহত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে 1 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জেলা প্রশাসন একটি হেল্প বুথ করেছে, একটি সহায়তা কেন্দ্র করেছে, এই সহায়তা কেন্দ্র থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেককে আমরা নগদ 50,000 টাকা করে অর্থ সহায়তা দিচ্ছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে আমরা এই জায়গা থেকে 25,000 টাকা করে অর্থ সহায়তা দিচ্ছি। যারা নিহত হয়েছেন তাদের শনাক্ত করা যায়নি, যাদের শনাক্ত করা যায়নি তাদের কীভাবে শনাক্তের মাধ্যমটাকে, এবং লাশ কখন পরিবারের কাছে বুঝিয়ে দেবেন? আমাদের এই শনাক্ত করার কাজ চলছে, 13 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আপনারা জানেন যেহেতু এটি অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার কারণে এই মৃত্যুবরণটি হয়েছে, মারা গিয়েছে, অনেক লাশ শনাক্ত করা যাচ্ছে না, তাদেরকে ফরেন্সিক টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে এবং তাদের পরিবারের মাধ্যমে তাদের পরিবারের কাছে আমরা লাশ হস্তান্তর করব। এখন পর্যন্ত ঘটনার সূত্রপাতে কি মনে করছেন, এখানে কিন্তু কিভাবে তারা দাহ্য বস্তু রাখলো এবং কিভাবে তারা ফায়ার সার্ভিসকে মিসগাইড করলো, যেখানে বলা হতো ছিল কেমিক্যাল রয়েছে সেটি কেমিক্যাল না বলে কাপড় বললো, তারা পানি ইউজ করলো যেহেতু যেখানে ফোম ইউজ করার কথা ছিল, সে বিষয়ে জেলা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আপনারা জানেন যে আসলে অনেক ধরনের গুজব এখানে ছড়াচ্ছে, অগ্নিকাণ্ডটি আসলে কি কারণে সূত্রপাত হয়েছে এটি আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে, তারা এখনও নির্ধারণ করতে পারেনি কোন জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ যারা এখানে কাজ করছিলেন প্রথম বিস্ফোরণের পর আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের 9 জন কর্মী ইতিমধ্যে সেখানে নিহত হয়েছেন এবং 13 জন আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডটি আসলে কোন জায়গা থেকে কীভাবে সূত্রপাত হয়েছে এটি বিশেষজ্ঞ টিম কাজ করার পরে আমরা বুঝতে পারবো যে কীভাবে এটি সূত্রপাত হয়েছে। ধন্যবাদ, আমরা কথা
কথা বলছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যে ঘটনাটি ঘটেছে সেটি যেমন কারণ অনুসন্ধান করছেন, ঠিক সেভাবে তারা যারা হতাহত হয়েছেন তাদের কীভাবে সহযোগিতা করা যায় সেটি দিচ্ছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন, যাদের এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি তাদেরকে আগামীকাল ফরেন্সিক অর্থাৎ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করার পরে তাদের লাশগুলো পরিবারের কাছে পৌঁছে দেবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজ গতকালকে যে ঘটনা সেই ঘটনায় আমরা কথা বলছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমানের সাথে, সেই কথা যে আলোচনা সে আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবেশ রক্ষা করেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য না রেখে উন্নয়ন করলে তা টেকসই হয় না। সকালে পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। গোটা বিশ্বেই এখন প্রবল দুশ্চিন্তার নাম পরিবেশ বিপর্যয়। বৈরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশও এগোচ্ছে সমন্বিত পরিবেশ রক্ষার একগুচ্ছ পদক্ষেপ নিয়ে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সচেতনতা বাড়াতে যথাযোগ্য মর্যাদায় পালন করছে বিশ্ব পরিবেশ দিবস। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সরকার প্রধান বলেন, বিপুল জনসংখ্যার এই দেশে পরিবেশ রক্ষা করেই উন্নয়ন করা হচ্ছে টেকসই ভবিষ্যতের জন্য। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করা না হলে সেটা কখনো টেকসই হয় না, যাই তৈরি হোক না কেন, আমাদের তো করতেই হবে ডেভেলপমেন্ট, কিন্তু সেটা যেন ন্যাচার বেসড সলিউশন এই নীতিটা মেনে চলা হয়। বনায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য ধ্বংসের মুখে কক্সবাজারের একাংশ। আমার ছোটবেলায় দেখা এই উখিয়া ছিল ঘন বন, কিন্তু সেটা এখন আর সে বনের কোনো অস্তিত্বই নেই। আর যেটুকুও ছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জায়গা দিলাম, সে তার পরিবেশটা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে, এটা বাস্তব। যুদ্ধ ও মহামারী পরবর্তী সংকট মোকাবেলায় সবাইকে সাধ্যমতো চাষাবাদের আহ্বান জানান শেখ হাসিনা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে বিভিন্ন পণ্য পাওয়াটাও একটা কষ্টকর হয়ে গেছে। এর আগে অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ পুলিশ কর্মকর্তা, ফায়ার ফাইটার সহ সাতজনকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে, ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছায়। এদের মধ্যে দুইজন ফায়ার সার্ভিস কর্মী। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানায় সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর। 10 জনের মধ্যে কতজন ফায়ার ব্রিগেড এবং কতজন অন্যান্য রোগী এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা আনার পরে এটা পরিষ্কার হবে, প্রতি মুহূর্তে এটা পরিবর্তন হচ্ছে। অ্যাম্বুলেন্সে করে আহতদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের অবস্থা গুরুতর বলে জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। কেউ শঙ্কামুক্ত না, সবারই শ্বাসনালী পড়ে গেছে, আরো যদি কোনো রোগীকে ট্রান্সফার করতে হয় কিভাবে করা যায় সেটা ব্যবস্থা করব। এদিকে রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দগ্ধদের দেখতে যান বার্ন ইনস্টিটিউটে। পরে দলের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী সোমবার প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল চট্টগ্রাম মেডিকেলে যাবেন। চট্টগ্রামে গিয়ে অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার জন্য 30 জনের সরজমিনে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা করে আসে। সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন কয়েকশো মানুষ। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে, হাতে মাত্র 8 দিন, প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম কুমিল্লায় ভোটের মাঠ, হিসেব কষছেন ভোটাররাও। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুনে গার্মেন্টস ব্যবসায়ীদের প্রায় 10 কোটি ডলারের পণ্য সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই পণ্য সুইডেন, ডেনমার্কের মতো দেশের বিশ্ববিখ্যাত সব বায়ারদের বলে জানান রফতানিকারক তৈরি পোশাক শিল্প মালিকরা। রুটিরুচির জন্য আগুনে ঝাঁপ দেয়া, সম্পদ রক্ষায় জ্বলন্ত লরি নিয়ে একের পর এক বেরিয়ে আসছেন চালকরা। প্রত্যাশা যদি এতটুকু সম্পদ রক্ষা করা যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
বেশ কয়েকটি কন্টেনার প্রস্তুত ছিল বন্দর দিয়ে রফতানির জন্য। পুড়ে ছাই এসব কন্টেনারের ভেতরে ছিল বিশ্ববিখ্যাত সব বায়ারদের অর্ডারের তৈরি করা পোশাক পণ্য। রয়েছে ডেনমার্ক ভিত্তিক সিএনএ, সুইডেন ভিত্তিক এইচএম এর মতো নামি দামি বায়ারদের জন্য তৈরি করা পোশাক। এছাড়া ডিপোতে ছিল দেশের বিভিন্ন শিল্প গ্রুপের বিভিন্ন শেড। 1000-এর উপর কন্টেনার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন বিজিএমই এর নেতারা। হাজারের উপরে কিন্তু কন্টেনার ডেস্ট হয়ে গেছে, এখানে বড় বড় বায়ারের কন্টেনার আছে। কমপ্লাইন একটা কন্টেনার ডিপোতে এই কাজটা কেন হলো আমরা নিজেরাই আসলে বোধগম্য হচ্ছে না। ডিপোতে থাকা কন্টেনারগুলোর মধ্যে বেশিরভাগই রফতানিযোগ্য পোশাক পণ্য। একে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের প্রায় অনেক লাইক মিলিয়ন ডলারের গার্মেন্টস এখন প্রায় পুড়ে গেছে। তো এখন ধরেন এটা আমাদের আমাদের জন্য এটা অনেক ক্ষতিগ্রস্ত। এখন আমরা এটা বসে বিজেমি বসে এটা আমরা কিভাবে এটা ওভারকাম করা যায় এটা আমরা কাজ করছি। যে ধরনের বিস্ফোরণ হয়েছে তা নিয়ন্ত্রণে ডিপোতে সক্ষমতা ছিল না বলে স্বীকার করেছেন বিএমএ কন্টেইনার ডিপোর জেনারেল ম্যানেজার। দুর্ঘটনা তো ডেফিনেটলি দুর্ঘটনা, যে কোনো কিছুই দুর্ঘটনা। আপনাদের কি প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল আসলে? আমাদের ছিল, বাট এত ইয়াটা কন্ট্রোল করতে পারেনি। এটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি, বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা বড় প্রভাব ফেলবে আমার মনে হয়। 7000 TEUs ধারণ ক্ষমতা সম্পন্ন এই কন্টেইনার ডিপোতে বর্তমানে প্রায় 4500 কন্টেইনার ছিল বলে জানান সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আরেক দফা বাড়ল গ্যাসের দাম। সব শ্রেণীর গ্রাহকের বিপরীতে গড় দাম বেড়েছে 22.78%। আর আবাসিক 2 চুলার গ্রাহকদের মাসিক বিল 975 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1080 টাকা। বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে গ্রাহক পর্যায়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আবাসিকে মিটার ভিত্তিক চুলায় 43% বাড়িয়ে প্রতি ঘনমিটার গ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে 18 টাকা। এছাড়া বৃহৎ শিল্পে 12%, মাঝারি শিল্পে 10% বেড়েছে গ্যাসের দাম। তবে ক্ষুদ্র ও কুটির শিল্পে কমানো হয়েছে 36%। 2 বছর পর শুরু হলো হজ যাত্রা। সকাল 9:15 410 যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। বিমানবন্দরে কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তারা হজ যাত্রীদের শুভকামনা জানানোর পাশাপাশি খোঁজ খবর নেন। বাংলাদেশ থেকে এবার হজে যেতে 128টি ফ্লাইট পরিচালিত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পোড়া গন্ধ আর আহতদের আর্তনাদে ভারী চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। বেড ওয়ার্ড উপচে, রোগের ঠাঁই এখন সিঁড়িতে। মৃতদের শনাক্তে কাল ডিএনএ নমুনা সংগ্রহ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।